দুইজন নয়, অন্তত 20 থেকে 22 জন যাত্রীর জীবন বাঁচিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে পানির নিচ থেকে তাদের উদ্ধার করেছেন। তার এই কাজের জন্য জেলা পুলিশ সুপার ও স্থানীয় সরকারি প্রাথমিক স্কুল থেকে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। অনেকে তার পদোন্নতি ও রাষ্ট্রীয়ভাবে এ কাজের স্বীকৃতির দাবি জানিয়েছেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ইতিমধ্যে ভাইরাল হয়েছেন, অনেকেই তাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। তিনি হলেন হাইওয়ে পুলিশ কনস্টেবল পারভেজ। জানা গেছে, শুক্রবার বেলা 11টার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায় ঢাকা থেকে মতলবগামী অর্ধশতাধিক যাত্রী নিয়ে মতলব এক্সপ্রেস বাসটি। উপস্থিত লোকজন যখন দাঁড়িয়ে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করছিলেন, তখন গৌরীপুরে দায়িত্বরত দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া মহানায়কের মতো জীবনের ঝুঁকি নিয়ে পচা ও দুর্গন্ধযুক্ত ময়লা ডোবার পানিতে তাৎক্ষণিক লাফিয়ে পড়েন। তিনি প্রথমে দ্রুত গাড়ির জানালার গ্লাসগুলো ভেঙে দেন, এতে করে সহজে গাড়ির ভিতরে থাকা যাত্রীরা বেরিয়ে আসতে পারেন। গ্লাস ভেঙে দ্রুত পানির নিচে গাড়ির ভিতর দিয়ে বের করে আনেন 7 মাসের এক শিশুকে। গ্লাস ভেঙে দ্রুত পানির নিচে হঠাৎ করে তিনি নেমে যান। সবাই ভাবছিল, হঠাৎ করে তিনি এ ডোবা পানিতে কেন ডুব দিলেন। অতঃপর কিছুক্ষণ পর দেখা যায়, 7 মাসের একটি ফুটফুটে শিশুকে নিয়ে উঠলেন কনস্টেবল পারভেজ মিয়া। এ দৃশ্য দেখে উপস্থিত অনেকের চোখে পানি এসে যায়। গাড়ির ভেতর আটকা পড়া 5 নারীসহ 20 থেকে 22 জন যাত্রীকে উদ্ধার করেন তিনি নিজে একা। পরবর্তীতে স্থানীয় মানুষ উদ্ধার অভিযানে অংশ নেন। সংবাদ পেয়ে একে একে ছুটে আসে ফায়ার সার্ভিস সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু যখন মূলত সাহায্য দরকার, যখন সাহায্য পেলে মানুষের জীবন রক্ষা পায়, ঠিক তখন শুধুমাত্র কনস্টেবল পারভেজ মিয়াই তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন সাহায্যের জন্য। পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার বলেন, গাড়িটি ডোবায় পড়ার সঙ্গে সঙ্গে পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া দ্রুত লাফিয়ে পড়েন পানিতে। তিনি প্রথমে গাড়ির জানালার গ্লাসগুলো ভেঙে দেন, যাতে করে ভেতরে আটকা পড়া যাত্রীরা সহজে বের হতে পারে। তাতে তিনি থেমে থাকেননি, বসে থাকেননি, পানির নিচে গাড়ির ভেতর থেকে বের করে আনেন সুস্থ সবল 7 মাসের এক শিশুকেও। শুধুমাত্র তার বুদ্ধি বলেই রক্ষা পায় ওই শিশুসহ আরও বহু প্রাণ। স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে যেভাবে পারভেজ ঝাঁপিয়ে পড়ে যাত্রীদের উদ্ধার করেন তা অবিশ্বাস্য। জীবনের ঝুঁকি নিয়ে পচা ও গন্ধযুক্ত ময়লা পানিতে ডুবে তাৎক্ষণিক যাত্রীদের উদ্ধারের ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, যেটি সত্যিকার অর্থে একটি অবিশ্বাস্য ঘটনা। পুরো গাড়ি দুর্ঘটনার 5 মিনিটের মধ্যে পুরোপুরি ডুবে যাওয়ার পরেও একটি মানুষও মৃত্যুবরণ করেননি, মহান আল্লাহর হুকুমে এবং পারভেজের উসিলায়। স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে যেভাবে পারভেজ ঝাঁপিয়ে পড়ে যাত্রীদের উদ্ধার করেন তা অবিশ্বাস্য। জীবনের ঝুঁকি নিয়ে পচা ও গন্ধযুক্ত ময়লা পানিতে ডুবে তাৎক্ষণিক যাত্রীদের উদ্ধারের ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পারভেজের এ বীরত্বের জন্য উপস্থিত হাজারো মানুষ তাকে তথা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। একজন ব্যক্তি বলে, আমি পুলিশ সম্পর্কে অনেক খারাপ ধারণা ছিল, কিন্তু আজকে পারভেজ ভাইয়ের আত্মত্যাগ দেখে সত্যি পুলিশের ব্যাপারে আমার ধারণা পাল্টে গেল। তিনি আরো বলেন, অনেককে দেখেছি ব্যস্ত হয়ে পড়েছেন মোবাইল ক্যামেরায় পারভেজের ছবি তুলতে। এদিকে এ ঘটনার পর থেকে পারভেজের বীরত্বপূর্ণ কাজ ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। ফেসবুকে অনেকে পারভেজের এ কাজের জন্য তার পদোন্নতি, কেউ বা আগামী পুলিশ সপ্তাহে তার PPM পুরস্কারের দাবি জানান। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ আমাদের জানান, কনস্টেবল পারভেজ মিয়ার এ তৎপরতায় গর্বিত হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন। তার সাহসিকতায় কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ 10,000 টাকা, স্থানীয় পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এ বিষয়ে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ আমাদের জানান, যাত্রীদের জীবন বাঁচাতে আমাদের পারভেজ ঝুঁকি নিয়ে যা করেছে তা হাইওয়ে পুলিশ বিভাগের জন্য সত্যি প্রশংসনীয় এবং একটি বিশাল বড় গর্বের কাজ। পুরস্কার দিয়ে কাজের মূল্যায়ন করা সম্ভব নয়, তবুও এ কাজের সর্বোচ্চ স্বীকৃতি যাতে তিনি রাষ্ট্রীয়ভাবে পান এ ব্যাপারে পুলিশ সুপারিশ করবে।